Bismillahirrahmanirrahim সকল প্রশংসা মহান আল্লাহ তালার পরম করুণাময় মহান আল্লাহ তালার নাম নিয়ে আজকের ব্লগটি শুরু করতেছি আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই সবাই পরিবারের সকলকে নিয়ে অনেক অনেক ভালো আছেন আল্লাহ তালার অশেষ অশেষ রহমত এবং আপনাদের সকলের দোয়া ভালোবাসা নিয়ে আলহামদুলিল্লাহ আমিও আমার পরিবারের সকলকে নিয়ে অনেক ভালো আছি সুস্থ আছি তো চলে আসলাম প্রতিদিনের মতো নতুন একটি দিনে নতুন একটি সুন্দর ব্লগ নিয়ে আপনাদের মাঝে সবাইকে সোহানা জান্নাত ব্লকে স্বাগত জানিয়ে কাছে দূরে দেশ এবং দেশের বাইরে থেকে যে যেখান থেকে কর্মময় জীবনের শত ব্যস্ততার মাঝেও আপনাদের মূল্যবান সময় ব্যয় করে আমাদের এই ব্লগটি দেখবেন তাদের সকলের জন্য রইল অনেক অনেক শুভেচ্ছা ও অভিনন্দন সোয়ানা জান্নাত ব্লক পরিবারের পক্ষ থেকে তো ব্লগের শুরুতেই আপনাদেরকে একটা অনুরোধ করছি সেটা হচ্ছে আমাদের ব্লগটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে দেখা শুরু করবেন আর যদি একটু বেশি ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন তো চলেন আজকে কয়েকদিন ধরে আপনাদেরকে আমাদের বাগানটা দেখানো হচ্ছে না তো ভাবলাম আজকে শুক্রবার জুম্মাবার তো আর আজকের ওয়েদারটা অনেক সুন্দর তো ভাবলাম আজকে আপনাদের সাথে আমাদের বাগানটা শেয়ার করি আমাদের বাগানের বর্তমান কি অবস্থা তো এই যে দেখেন আমাদের ছোট্ট আম গাছে মার্শাল্লা চারটা আম ছিল তো দুইটা আম পড়ে গেছে এই যে দেখেন এখনো কি সুন্দর এখন আমাদের গাছে কাঁচা আম তো আমরা ভাবছিলাম যে এই বছর হয়তো এই গাছে আর আমি ধরবে না কিন্তু এখন দেখলাম যে না মানে আমের শেষের দিকে দেখেন কি সুন্দর আম ধরছে চারটা ছিল দুইটা পড়ে গেছে আর এখনো দুইটা আছে এই যে দেখেন আমাদের গোলাপ গাছটার মধ্যে কতগুলো গোলাপ ধরে আছে। তো জিলান কিন্তু মার্শাল্লাহ জিলান ছোটোবেলা থেকে ওর অভ্যাস ও গাছটা কখনোই ছিঁড়ে না তো না হলে কিন্তু এই ফুলগুলো থাকতো না জিলান যদি ছিঁড়তো এই যে দেখেন আমাদের গাছের ফুল আমরা একটাও ছিঁড়ি না যেভাবে হয় সেভাবেই থাকে যে দেখেন সবগুলো ফুল কেমন সুন্দর তা আমাদের গাছের গোলাপগুলো হচ্ছে গোলাপি গোলাপ যে আমাদের কামরা আছে আল্লাহ রহমত এখন অনেক কামরাঙ্গা ভিতরে অনেক কামরাঙা আছে যে এখন নতুন নতুন কামরাঙ্গা ধরতেছে দেখেন অনেক কামরাঙ্গা এই যে আমাদের তুলসী গাছটা এটা হচ্ছে আমাদের করমজা গাছটা আম গাছ ওই যে পেছনের যে এটা লেবু গাছের মতো দেখা যাচ্ছে এটা হচ্ছে জাম্বুরা গাছ যে দেখেন আর এই যে দেখেন আমাদের ভেন্ডি গাছে এই ডারিং কিন্তু আমাদের প্রায় সবজি খুব কমই কেনা হচ্ছে কারণ আমাদের বাগানে আল্লাহ রহমতে ভালোই সবজি আছে আমরা ওখান থেকেই আর কি খেতে পারতেছি দেখেন কি সুন্দর ভেন্ডি এখনো ভেন্ডি ফুলও ধরে আছে দেখেন আমাদের ড্রাগন ফল গাছটা দেখেন এখনো মোটামুটি ভেন্ডি গাছে ভালো ভেন্ডি আছে আবার নতুন করে ফুলও ধরছে এই যে দেখেন এইখানেও এই গুলোতেও ফুল আসছে আবার পুরান মানে ভেন্ডিগুলোও আসে আর কি যে দেখেন আমরা ভেন্ডিও বলি আবার অনেকে ঢ্যাঁড়স বলে এই যে দেখেন আমাদের মোটামুটি যে কয়েকটা গাছ আছে একটা করে যদি পারি আমাদের বাসা হয়ে যায় সুন্দর রান্না হয়ে যায় এক রান্না এই যে দেখেন সবগুলো গাছে মোটামুটি ফুল আছে আর আমাদের এই যে দেখেন বেগুন গাছগুলোতে আবার নতুন করে ফুল আসছে এতদিন ছিল আর কি রান্না করে ফেলছে আম্মু বেশ কয়েকদিনই রান্না করছে বাগানের বেগুন নিয়ে এখনো আর কি ছোটো ছোটো কয়েকটা আছে। আবার নতুন করে ফুল ধরতেছে আর এই যে দেখেন আমাদের ধনিয়া পাতা আমাদের এখান থেকে অনেকেই আমাদের বাড়ির আশেপাশে যারা আছে তারা আমাদের বাসা থেকে ধনিয়া পাতা কেউ বলে নিয়ে যায় কেউ না বলে এমনিতেই নিয়ে যায় যে দেখেন আল্লাহর মতো অনেক ধনিয়া পাতা বুঝছে আর এই যে দেখেন আমাদের ডালিম গাছটার মধ্যে ছোট্ট একটা ডালিম ফল ঘুরছে তো এখনও আব্বু ডালিম গাছটা লাগায় নাই তো আব্বু একটু বৃষ্টি হলে ডালিম গাছটা আর কি লাগাবে এটা কিছুদিন আগে আব্বু নিয়ে আসছিল কি। এই যে দেখেন আমাদের পাশাকুলো তো ভাবছিলাম যে পাট শাকগুলো হয়তো নষ্ট হয়ে যাবে কারণ কয়েকদিন একে ধারা যেই পরিমাণ বৃষ্টি হয়েছিল মানে তারপর আল্লাহর রহমত নষ্ট হয় নাই এখনো আছে আজকে জিলান কি আব্বু আসো এই যে আম্মু কাজ করতেছে আসো তুমি আসো এই যে দেখেন আমাদের পেঁপে গাছগুলোতে পেঁপে আসতেছে সবগুলো গাছেই মাসাল্লাহ ফুল ধরতেছে এই যে আপনাদের সাথে একটা মজার কথা শেয়ার করি আমাদের কুমড়ো গাছগুলোতে শেষের দিকে এই যে দেখেন কুমড়ো ধরতেছে আরও দুই তিনটা মানে খাওয়া হইছে এখন আল্লাহ রহমত দুইটা আছে ওই যে একটা বড় হইতেছে এই যে দেখেন এই কুমড়োটা অনেক বড় জাতের মনে হচ্ছে দেখেন সকাল থেকে প্রচন্ড রকম গরম ছিল তো হঠাৎ করেই আর কি আকাশটা মেঘ করে এত এত মানে সুন্দর একটা বৃষ্টি হয়েছে এই যে দেখেন একদম আল্লাহতালার রহমত সারা দিন মানুষ অনেক কষ্ট করছে সকাল থেকে আজকে দুই তিন দিন যাবৎ গরম কিন্তু আজকের গরমটা একটু বেশি ছিল সকাল থেকেই তাপটা অনেক প্রখর ছিল তো হঠাৎ করে আজ এখন বাজে তিনটা আঠারোর মতন তো মানে হঠাৎ করে আকাশটা মেঘ করে বৃষ্টি চলে আসছে তো এই যে দেখেন তালা রহমতে কী না হয় মানে প্রচণ্ড গরমের পরে এক মানে এক পশলা বৃষ্টিতে দেখেন আকাশ মানে পরিবেশটা একদম ঠান্ডা হয়ে গেছে মানুষও এখন মানে একটু স্বস্তির নিঃশ্বাস নিতে পারবে তা যে দেখেন আর বৃষ্টিটা হওয়াতে কিন্তু মানে প্রকৃতিটা অনেক সুন্দর এখন কিন্তু মানে আবহাওয়াটাও দেখতে অনেক ভালো লাগতেছে একদম গাছের পাতাগুলো চকচক করতেছে আসলে বৃষ্টি কিন্তু আল্লাহ তালার একটি বিশেষ রহমত তো আমি একটি হাদিসে শুন মানে হাদিসে শুনছি যে আমাদের নবী করিম সাল্লাহ সাল্লাম আল্লাহকে প্রশ্ন করছে যে আল্লাহ আপনি বেশি খুশি হলে কি করেন তো উনি নাকি বলছে যে উনি বেশি খুশি হলে বৃষ্টি রান করেন আর তারপর আমাদের নবী করিম সাল্লাহ সাল্লাম আবার প্রশ্ন করছেন যে আপনি আরেকটু বেশি খুশি হলে কি করেন তো উনি বলছে আমি তার ঘরে মেহমান পাঠাই আর তারপরে আবার নবী করিম সাল্লা সাল্লাম আবার প্রশ্ন করছেন যে আপনি আর একটু বেশি খুশি হলে কি করেন তো তখন নাকি আমাদের আল্লাহ পাক বলছে যে আমি তার ঘরে কন্যা সন্তান দান করি তো দেখেন বৃষ্টিটা কিন্তু যদি আল্লাহর রহমত না হতো বৃষ্টি দেখেন যত প্রচণ্ড রোদ হোক একটু বৃষ্টি হলেই কিন্তু মানে আবহাওয়াটা একদম ঠান্ডা হয়ে যায় তো এটা আল্লাহর রহমত ছাড়া আর কিছুই নয় তো এই যে দেখেন গাছের পাতাগুলো একদম চকচক করতেছে বৃষ্টিটা কিন্তু মানে খুব যে বেশি বৃষ্টি আসছে তা কিন্তু না অল্প বৃষ্টি আসছে কিন্তু তারপরেও মানে আবহাওয়াটা একদম ঠান্ডা হয়ে গেছে দেখেন পাতাগুলো কি সুন্দর লাগতেছে গিলান গেটটা লাগাও বাবা দরজাটা লাগাও বাবু দরজা লাগাও বাবা লাগাও শোনা বাবা তুমি তোমার মন খারাপ কে বাবা বলো তো বাবা অনেক রোদ আসকে বাবা দোকান যাবা কি ভাবে বাবা তোমার আব্বু দুপুরবেলা চলে আসবে আচ্ছা তোমাকে দোকানে নিব একটু পরে রোদটা একটু কমুক আচ্ছা তুমি গেটটা লাগাও বাবা জিলান তুমি কিন্তু অনেক দুষ্টু হয়ে গেছো বাবা পচা বলবে তোমার সবাই আচ্ছা তুমি গেটটা লাগাও আমি দোকানে নিয়ে যাব তোমাকে যাও আগে গেটটা লাগিয়ে ফেলো

যাও না বাবা তুমি চাও আমি কাজ করি যাও নিয়ে আসো ওইটা নিয়ে আসো ময়লা ভরবো আমার মধ্যে যাও যাও বাবা না ভালো যাও যাও অন্যটা নিয়ে আসো যাও মনটা খারাপ হয় শরীর আজকে ধরে ভালো না আসলে গায়ে করতো এই যে দেখেন আমার দের পৈশাকগুলো কিন্তু প্রেমা এবার বলছে যে টালে তুলবে এই যে দেখেন কয়েকটা গাছ আর কি বেঁধে দিছে দেখেন মার্শাল্লাহ কি সুন্দর মোটা হয়ে কিন্তু পাতাগুলো মানে উঠতেছে যে দেখেন প্রেমা আবার তালের পোশাকটা ওর খুব পছন্দ তো এবারও বলতেছে যে আমি কয়েকটা পোশাক তালের উপর তুলে দিব তাই যে দেখেন আমাদের মিষ্টি কুমড়া গাছ তো আমাদের মিষ্টি কুমড়া গাছ কিন্তু প্রথমে কোনো মিষ্টি কুমড়া হয় নাই কিন্তু এখন শেষের দিকে দেখেন আল্লাহ রহমতে এই যে দেখেন কত বড় একটা মিষ্টি কুমড়া হয়েছে ওখানে একটা ছোট আছে তো এর আগে আমরা তিন চারটার মতো বাসায় রান্না করে খাওয়া হয়েছে তো দেখেন এটা একটা রহমত শেষের দিকে আর কি হয়েছে তো আমরা ভাবছিলাম যে এই বছর হয়তো মিষ্টি কুমড়া হবে না তো এখানে এই গাছগুলোর মধ্যে দুই তিন জাতের বিচি লাগানো হয়েছে তো এই জন্যই আর কি কয়েকটা বড় হয়েছে আবার কয়েকটা ছোট ছোট হয়েছে তো যে দেখেন এখনও কিন্তু আল্লাহ রহমতে অনেক ফুল আসছে তো এগুলোর মধ্যে যদি ধরে তাহলে এখনও হবে তো এই যে দেখেন গাছগুলোও কিন্তু এখন আবার নতুন করে মানে ডোগা ছাড়তেছে এই যে দেখেন গাছগুলোও সুন্দর ডোগা ছাড়তেছে নতুন করে আবার এই যে দেখেন তো আম্মু আমাদের যে সুপারি গাছগুলো দেখছেন ওইখানে অনেকগুলো একসাথে লাগানো ছিল তো এগুলো আর কি উঠিয়ে এখন নতুন করে আবার এই যে লাগানো হয়েছে সিরিয়ালে তো আরও কয়েকটা আছে ওগুলো আর কি আরেকটু বৃষ্টি যেদিন হবে সেই দিন আম্মু আসলে সাইড করে রাস্তার দুই ধারে গাছ লাগাবো সুপারি গাছ এই যে দেখেন এই যে দেখেন একটা বড় ডাটা এই ডাটাটা আব্বু আর কি আমাদের এদিকে বলে বিছুন রাখছে মানে এটা থেকে বিচি সংগ্রহ করবে এই জন্য আব্বু রেখে দিছে ডাটাটা অনেক বড় জাতের আমন ডাটা বলে এটাকে তো আব্বু বলছে এখান থেকে বিচি রেখে তারপর আবার পরের বছর লাগাবে তো এই যে দেখেন আমাদের পেঁপে গাছগুলো মোটামুটি সবগুলো পেঁপে গাছেই কিন্তু ফুল চলে আসছে এই যে দেখেন তো আমাদের বেগুন গাছগুলোতে এতদিন ছিল বেগুন ভরাই ছিল তো এখন বেগুন আবার নতুন করে ফুল ধরতেছে আমো সব কালকে কিছু ছিল তো ওগুলো আবার প্রেমাকে দিয়ে দিছে ও নিয়ে বাসায় রান্না করছে তো এই যে দেখেন আমাদের আমরা গাছটা তো আমরা গাছটা একটু মানে বাঁকা হয়ে গেছিলো তো আব্বু আবার ওটাকে সুন্দর করে বেঁধে দিছে তো এখন দেখেন সোজা হয়ে ওপরের দিকে উঠতেছে তো এই যে দেখেন আমাদের নারিকেল গাছটাও কিন্তু এখন মোটামুটি ভালো বড় হয়ে গেছে এর গাছগুলোতে দেখেন এই পাশের তো ফুল ধরতেছে তো আল্লাহর রহমতে যদি সবগুলো গাছে যদি পেঁপে একসাথে হয় তাহলে তো অনেক একটা মানে আল্লাহর রহমত তো যে দেখেন আমাদের ভেন্ডি গাছগুলো তো এই গাছগুলো কিন্তু আমি মনে করছিলাম যে গাছগুলো হয়তো মরে যাবে কারণ আব্বু এগুলোকে মানে অনেকগুলো একসাথে হয়েছিল এক জায়গার মধ্যে আম্মু আবার ভুল করে এক জায়গায় সব বিচি ফেলে দিছিল তো ওখানে সব একসাথে হয়েছে তো আব্বু আবার সেখান থেকে উঠিয়ে তারপরে এগুলোকে লাগাইছে তো চার পাঁচটার মতো চারা মারা গেছে আর এগুলো দেখেন সবগুলোই আছে যে দেখেন একটা চার পাঁচটা ছাড়া আর একটা গাছও মরে নাই। এগুলোতে কিন্তু নতুন করে ভেন্ডি হইতেছে এগুলো ছোট এখনও ততটা বড় হয় নাই তো এখন কিন্তু মানে ভেন্ডি কিনে খেয়ে মানে কিনে খাইতেছি না এখন আমাদের গাছেরটাই আমাদের ফ্যামিলিতে হয়ে যাচ্ছে একটা করেও যদি পারে তাহলে দেখা যাচ্ছে প্রায় এক কেজির মতন হয়ে যায় তাই দেখেন আল্লাহ রহমত ওই সাইডেও ভেন্ডি গাছ আছে এখানেও আছে হয়ে যায় তাই যে দেখেন তো এই কচু গাছগুলো কিন্তু সুন্দর লতিও হয়েছে তো সেদিন কিন্তু আম্মু এখান থেকে লতি নিয়ে রান্না করছে কচুর লতি তো এই যে দেখেন আমাদের পৈশাকগুলো এগুলো নিচের পৈশাক তো এগুলো কিন্তু আমরা নিজেরাও খাইতেছি আবার প্রেমা নিয়ে যাচ্ছে ওর বাড়িতে আবার আম্মু কিন্তু টুকটাক বিক্রিও করতেছে এই যে দেখেন আর এই যে দেখেন কচু গাছগুলো এগুলো কিন্তু মানে আম্মু লতির জন্য রাখছে আবার আব্বুকে রান্না করে কারণ আব্বুকে বাহিরের কচু এনে আব্বুকে খাওয়াই না কারণ আপনারা তো জানেন যে আব্বুর একটু কিডনিতে প্রবলেম আছে তো বাহিরের সবজিটা এখন আমরা আব্বুকে একটু কম খাওয়ানোর চেষ্টা করতেছি তো এই জন্যই আর কি আমরা বাড়ির ভিতরেই কচু গাছগুলোকে যত্ন করতেছি যাতে এখান থেকে আব্বু মানে কচু রান্না করে আব্বুকে খাওয়ানো যায় তো এই যে দেখেন যে দেখেন প্রেমার ফুল গাছটার মধ্যে কতগুলো ফুল ধরছে ছোট ছোট সাদা সাদা ফুল গাছটা কিন্তু অনেক ভালো লাগতেছে দেখতে দুন্দুল গাছটা কিন্তু দেখেন এই দুনদুল গাছটা কিন্তু এমনিতেই হয়েছিল তা আব্বু আবার এটাকে টিনের মধ্যে মানে বাইয়ে দিছে এই যে দেখেন দুন্দুল গাছটা অনেক ভালো হয়েছে এই যে দেখেন একটা মিষ্টি কুমড়া গাছ এটাও মাটির মধ্যে এই গাছটাও এমনিতেই হয়েছে এই যে দেখেন আব্বু আবার এটাকে বলছে যে কাটার দরকার নাই গাছটা অনেক সুন্দর এই যে দেখেন কুচুর লতি হইতেছে তো সেদিন আম্মু অনেকগুলো মোটামুটি ভালোই হইছে তো ওগুলো রান্না করছে এত টেস্টি ছিল লতিগুলো এই যে দেখেন সুন্দর লতি হইতেছে এই যে দেখেন যে দেখেন এই যে জিলান ঘর থেকে বের হয়ে গেছে থেকে কয়েকটা আম্মু তুলে লাগাইছে এখনও অনেকগুলো আছে এগুলোকে আম্মু তুলে লাগাবে পরে যে দেখেন জিলান চলে আসছে কি বাবা কে গুছ করেছে তোমার মিলন মামা আসো মিলন মামার মারি দিব চলো আচ্ছা আম্মু রুমে যায় খোলাই দিতেছে যাও তুমি চলো 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 রুমে চলো ওই যে দেখেন পাখি কিচিরমিচির ডাক তো আমাদের এই ব্লগটি যদি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট শেয়ার দিতে ভুলবেন না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফিজ